আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ছোট গল্প। গল্পের নাম লোটাস ইটার। লোটাস ইটার রিটেন বাই উইলিয়াম সমারসেট মম। প্রথমে আমরা রাইটার সম্পর্কে, অর্থাৎ উইলিয়াম সমারসেট মম সম্পর্কে দু এক কথা জেনে নেব। তিনি ছিলেন ইংলিশ নভেলিস্ট, ড্রামাটিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। এই সমারসেট মম প্যারিসে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়স পর্যন্ত তিনি ফ্রান্সে ছিলেন, তারপর ইংল্যান্ডে আসেন এবং ইংল্যান্ডে বসবাস শুরু করেন। যাই হোক, আমাদের আজকের ছোট গল্প লোটাস ইটার, অর্থাৎ পদ্মভুজি, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ফুলবাবু। যাই হোক, আমাদের ছোট গল্প লোটাস ইটার। সমারসেট মম, এই লোটাস ইটার গল্পটি উইলসন নামক এক ব্যক্তির জীবন কাহিনী নিয়ে লেখা। কি নাম? উইলসন। এই উইলসন অন্য 10 জনের মতন গতানুগতিক জীবন অতিবাহিত করেননি। তার জীবনটা ছিল একটু ভিন্ন ধরনের, বৈচিত্র্যপূর্ণ। তিনি নিজের জীবনপথ নিজেই তৈরি করেছেন এবং সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায়, কোনো লাভ বা ক্ষতি সেই বিষয়ে তিনি হিসাব করেননি। তিনি নিজে যা মনে করতেন সেইভাবেই জীবন কাটিয়েছেন। যাই হোক, আগস্ট মাসের এক বিকেলবেলা নেপলস উপসাগরের ক্যাপ্রি দ্বীপে পিয়াজা, একটা ভ্রমণ উদ্যান, উইলসনের সাথে লেখকের প্রথম দেখা হয়। তাহলে কোথায় ছিলেন উইলসন তখন? নেপলস উপসাগরের ক্যাপ্রি দ্বীপে। এই ক্যাপ্রি দ্বীপ নিয়েই তার জীবনের যত ঘটনা। এই ক্যাপ্রি দ্বীপের নির্দিষ্ট একটা জায়গা ছিল পিয়াজা ভ্রমণ উদ্যান, খুব সুন্দর জায়গা। সেখানে উইলসনের সাথে লেখকের প্রথম দেখা হয়। লেখকের বন্ধু উইলসনের সাথে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, উইলসন খুব চাপা স্বভাবের লোক, তার হাসিটা ভারী সুন্দর, পোশাক পরিচ্ছদ খুবই সাদাসিধে। যাই হোক, তিনজনে মিলে, অর্থাৎ লেখক, লেখকের বন্ধু এবং উইলসন, তিনজনে মিলে মরগানোর সরাইখানায় পানীয় গ্রহণ করেন। তারপর উইলসন সেখান থেকে বিদায় নেয়।
এই হলো উইলসনের সাথে প্রথম লেখকের দেখা। লেখক বুঝতে পারলেন এই প্রথম দেখায় উইলসন একজন ভদ্রলোক, জেন্টলম্যান, ব্যাংকের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন আর নিজের অর্থে সুখ স্বাচ্ছন্দ্যের আরামের জীবন যাপন করছেন। কোথায়? এই কেপ্রি দ্বীপে। ঠিক দুদিন পর টাইবেরিয়াসের স্নানাগারে এসে আবার লেখকের সঙ্গে তার দেখা হয়। কোথায়? টাইবেরিয়াস। সেখানে একটা বিশেষ স্নানাগার ছিল, সেখানে লেখকের সাথে দেখা হয়। উইলসন বললেন এই স্নানাগারটি আসলে টাইবেরিয়াসের একটি বিলাস বাড়ি ছিল। তিনি আরো জানালেন তিনি এখানে 15 বছর থেকে রয়েছেন। এবার তিনি একটা গল্পের কথা মনে করলেন, ওই যে জার্মানিতে একটা কাহিনী রয়েছে, মানে তিনি যে এখানে 15 বছর রয়েছেন এই কথা বলতেই তার মনে হয়ে গেল সেই যে এক জার্মানির কাহিনী রয়েছে। কি কাহিনী? যে দুপুরের খাবার খেতে এসে এক ব্যক্তি 40 বছর কাটিয়ে দেন সেই স্থানে, অর্থাৎ থেকে যান সেখানে। আর উইলসনের সেই একই অবস্থা, অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি এখানে এসেছেন এবং এখানেই থেকে গেছেন। তবে উইলসন আরও জানালেন যে 15 বছর হয়ে গেছে কিন্তু আমার এখানে 25 বছর কাটাবার কথা। আর সেদিনের গল্প এখানেই শেষ হলো। আবার এক পূর্ণিমার রাতে অ্যানা কেপ্রি নামক এক সুন্দর স্থানে পাহাড়ের উপরে এক সরাইখানায় আবার দুজনের দেখা, আবার কথাবার্তা হয়। কোথায়? অ্যানা কেপ্রি। সেই জায়গায় আবার দেখা হলো লেখকের সাথে। কার? উইলসনের। এবার উইলসন বললেন জীবনে অবসর হলো এক মূল্যবান বস্তু, এটা তার নিজস্ব কথা। জীবনে অবসরকালীনটাই হলো একটা মূল্যবান বস্তু। লোকে পরিশ্রম করে সে তো অবসরের জন্যই। এই ধরনের একটা ধারণা, ফিলোসফি উইলসনের মনে, কি যে জীবনে অবসর হলো এক মূল্যবান বস্তু এবং লোকে যে পরিশ্রম করে সে তো অবসরের জন্যই করে। যাই হোক, এবার উইলসন অতীত নিয়ে কিছু কথা শুরু করলেন। কি বলছেন? যখন স্টিমারে করে এসেছিলেন এই ক্যাপ্রিতে প্রথম, যখন স্টিমারে করে এসেছিলেন এই ক্যাপ্রিতে 7 দিনের গরমের ছুটি কাটাবার কথা ছিল, আর এখানে এসেই ক্যাপ্রির সৌন্দর্য তার খুব ভালো লাগলো। সে দিনটা ছিল পূর্ণিমা রাত। তিনি সমুদ্রের দিকে
তাকিয়ে মোহিত হয়ে যান, মুগ্ধ হয়ে যান। আর সমুদ্রের ওপারে ভিসুভিয়াসের লাল ধোঁয়া সমুদ্রের থেকে উপরে উঠছে, কি শোভনীয় দৃশ্য, অপূর্ব। আবার তার উপর পূর্ণিমারাত, সব মিলিয়ে একটা অপরূপ সৌন্দর্য, যেন উইলসন অ্যাডিক্টেড হয়ে পড়েছেন, নেশাগ্রস্ত হয়ে পড়েছেন এই সৌন্দর্যের প্রতি, এতই তার ভালো লেগেছে। এই কথা লেখককে বললেন। পরের দিন উইলসন পৌঁছে গেলেন এক বিশেষ জায়গায়, গল্প করছেন অতীত কথা। সেখানে মাতা মেরির একটা উৎসব হচ্ছে, মেরি মাতার একটা উৎসব হচ্ছে, অর্থাৎ স্বর্গে বরণ উৎসব। স্থানটির নাম পন্টা দা টিম্বারিও। সেখানে থেকে গেলেন উইলসন। সেখানে পাহাড়ের কি সুন্দর দৃশ্য, তিনি মুগ্ধ হয়ে গেলেন। উইলসন বললেন, ভাগ্যদেবী সেদিন ওখানে না নিয়ে গেলে তিনি আজও ব্যাংকের কর্মচারী হয়েই থাকতেন। অর্থাৎ কি না, এই পাহাড় ঘেরা এই জায়গাটায় এত সুন্দর, এত সুন্দর, এত ভালো লেগেছে যে উইলসনকে যেন ওই জীবন থেকে একদম বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই বলেছেন তিনি যে এই জায়গায় না গেলে তাহলে আজও তিনি ব্যাংকের কর্মচারী থাকতেন, অর্থাৎ এখানে আর আশা হতো না, এত সুন্দর ছিল জায়গাটি। উইলসন একদম এনচান্টেড হয়ে যান, মন্ত্রমুগ্ধ হয়ে যান। উইলসন আরো বললেন, পরের সোমবার তাকে লন্ডন ফিরে যাওয়ার কথা, যেতেই হবে। তিনি ভাবলেন তিনি আর ব্যাংকের কাজে ফিরে যাচ্ছেন না, সারা জীবন এই ক্যাপ্রিতে সৌন্দর্যের মধ্যেই জীবন কাটিয়ে দেবেন, তার জীবনে তো আর কেউ নেই, স্ত্রী মারা গেছে কয়েক বছর হলো, 4 বছর হলো, একটি মাত্র সন্তান, সেও বিদায় নিয়েছে, চলে গেছে, অর্থাৎ তারও মৃত্যু হয়েছে। দুঃখ করে এও বললেন যে মৃত্যুর আগে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল, কারণ তার রক্তে বিষ দোষ হয়েছিল, রক্তে বিষ হয়েছিল, ক্যান্সার জাতীয় রোগ। যাই হোক, সারা জীবন চাকরি করে পেনশন ভোগ করা ছাড়া আর তো কিছু নেই, এরকম ভাবলেন, কেউ তো নেই সংসারে। যাক, তিনি লন্ডনে ফিরে এলেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে শুধু সেই ক্যাপ্রির সৌন্দর্যের কথা মনে হয়, সেখানকার চাঁদ, সমুদ্র, পাহাড় তাকে আকর্ষণ করে। ক্যাপ্রির প্রকৃতিকে তিনি খুব ভালোবেসে ফেলেছেন, এই জায়গাটাই তার কাছে স্বর্গের মতো মনে হচ্ছে।
যদি তার জীবনে কিছু সুখ বলে মনে হয় তাহলে ক্যাপ্রিতে, বাকি সব মরুভূমি। এই তার অবস্থা। অর্থের সমস্যা ছিল, কাজ না করলে চলবে কি করে। যাই হোক, তিনি ভাবলেন পেনশনের অপেক্ষা যদি করতে হয় তাহলে তো বুড়ো হতে হবে। তার আরো 17 বছর চাকরি রয়েছে। যাই হোক, বাড়ি বিক্রি করলেন তিনি, বলছেন বাড়ি বিক্রি করলেন। এই গল্পগুলো বলছে লেখককে, যত অর্থ হলো ভাবলেন যে চাকরি ছেড়ে দিয়ে যে টাকা যে অর্থ হলো তা নিয়ে ক্যাপ্রিতে গেলে আগামী 25 বছর কাটানো যাবে। এই ধরনের একটা চিন্তা হলো আর হিসাব করে নিলেন যে তখন আগামী 25 বছর পরে তার বয়স হবে 60 বছর। যাই হোক, গল্প হলো এইসব। এরপর উইলসনের কথা শুনে লেখকের মনে হলো যে উইলসনের ক্যাপ্রিতে যে বাড়ি করেছে সেটা দেখতে যাবেন। গেলেন লেখক উইলসনের বাড়ি, একটি কুঁড়ে ঘর, আর সামনে করবী ফুলের একটা বড় গাছ, ভেতরে শোয়ার একটি ঘর, বসার একটি ঘর, রান্নাঘর রয়েছে একটি, দুটি মাত্র চেয়ার, একটি ডেস্ক, আর সেলফ রয়েছে বই ভর্তি। আর কি আছে? একটি পিয়ানো আছে, আর দেয়ালে কিছু ছবি রয়েছে, যেমন লর্ড লেইটনের ছবি, এই ধরনের বিশেষ কিছু ছবি রয়েছে। আর এই ছিল ক্যাপ্রিতে উইলসনের বাড়ি। লেখক এবার চলে আসলেন দেখে। লেখক চলে আসছেন ক্যাপ্রি থেকে। আবার অনেক বছর পর লেখকের বন্ধুর সাথে দেখা হয়, আমাদের লেখকের সমারসেট মমের। এবার বন্ধু বাকি কথাগুলো লেখককে বলেছিলেন। কি বলেছিলেন? উইলসনের 60 বছর পূর্ণ হলো ক্যাপ্রিতে, অর্থ শেষ হয়ে গেল, টাকা কড়ি শেষ, প্রচুর ধার দেনা হয়েছে, প্রচুর ঋণ হয়েছে, ওই বাড়িতে আর নেই, একটা ভাড়া বাড়িতে থাকতো, বাড়িওয়ালা সবসময় অর্থের জন্য চাপ দিত। যাই হোক, শেষে একটা তারিখ দিল যে ওই নির্দিষ্ট তারিখে তোমার সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে, অর্থ দিয়ে দেওয়া হবে। সেই তারিখের আগের রাতে উইলসন অসুস্থ হয়ে পড়ে। সকালে বাড়িওয়ালার স্ত্রী আশুনতা এসে দেখে উইলসন অচেতন। যাই হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সুস্থ হয়ে বাড়িও ফেরেন। কিন্তু উইলসন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। পরিচিত কাউকে দেখলে সে পালিয়ে বেড়ায়, এই হলো উইলসনের অবস্থা। 6 বছর এমন দুর্বিষহ জীবন কাটালো উইলসন।
তারপর আবার একদিন পূর্ণিমা রাত সেই ফারাওনি পাহাড় সেই দিকে সে তাকিয়ে আছে। পূর্ণিমা রাত, জ্যোৎস্না রাত, বিভোর হয়ে তাকিয়ে আছেন, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন উইলসন মারা গেলেন। এই ছিল আমাদের ছোট গল্প। তাহলে লোটাস ইটার, পদ্মভোজী, অর্থাৎ উইলিয়াম সমারসেট মম দেখাতে চেয়েছেন উইলসনের জীবনী তিনি ক্যাপ্রির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সব কিছু ছেড়ে, চাকরি ছেড়ে সেখানে চলে যান নিজের ইচ্ছায়, কারণ তার সংসারে কেউ ছিল না, স্ত্রী ছিল না, কোনো ছেলেবুলেও ছিল না। সেই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে তিনি নিজেকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সময় কাটাতে থাকেন, কিন্তু দেখা গেল 60 বছর পেরিয়েও তিনি সেখানে থাকলেন। কিন্তু একদিন সেই সৌন্দর্য অনুভব করতে করতেই তিনি মারা গেলেন। অনেকে এই উইলসন ক্যারেক্টারকে হুইমজিক্যাল, খামখেয়ালি বলেন, বাস্তবের থেকে বাইরে ছিল তার জীবনের আদর্শ, এরকম বলেন। যাই হোক, আমরা এটাও অন্ততপক্ষে অনুভব করতে পারছি প্রকৃতির আকর্ষণ, প্রকৃতির প্রতি ভালোবাসা, নিজের বাস্তব জীবনের প্রতি অনীহা, লোকালয়ের জীবনের প্রতি অনীহা। তিনি এরকম একটা সুন্দর জায়গায় যেখানে পাহাড়, পর্বত, সমুদ্র, প্রকৃতির সুন্দর পরিবেশের মধ্যে সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই তিনি একদিন প্রকৃতির সাথে মিশে গেলেন, আমাদের উইলসন মারা গেলেন। এই তো ছিল আমাদের ছোট গল্প। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।